বীরভূমের রামপুরহাটে ডেপুটেশন প্রদান কর্মসূচি থেকে গ্রেপ্তার করা হয় বিধায়ককে। লকডাউনের সময় বিদ্যুৎ বিল মকুব, পরিযায়ী শ্রমিকদের ছয় মাস ভাতা দেওয়ার দাবিতে ডেপুটেশন জমা করতে গেলে গ্রেপ্তার হন কংগ্রেসের বিধায়ক মিল্টন রশিদ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় প্রাক্তন বিধায়ক ও ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক দীপক চট্টোপাধ্যায়কে, যদিও ঘটনার কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেওয়া হয় তাঁদের। উল্লেখ্য, শুক্রবার রাজ্য জুড়ে বামফ্রন্ট এবং কংগ্রেসের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্ন দাবিতে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন প্রদান কর্মসূচি পালন করা হয়। সেই মতো এদিন রামপুরহাট শহরের পাঁচমাথা মোড়ে জমায়েত হন দলের নেতৃত্বরা। সেখানে উপস্থিত ছিলেন সিপিএম এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সঞ্জীব বর্মন, সঞ্জীব মল্লিক, কংগ্রেসের রামপুরহাট শহর সভাপতি শাহজাদা হোসেন কিদু, ফরওয়ার্ড ব্লকের জেলা নেতা কমাল হাসান সহ অনেকে। দুই সংগঠনের পক্ষ থেকে পাঁচমাথা মোড়ে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প সংখ্যক জমায়েত করে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিতে যাওয়ার পথে পুলিশই বাধার মুখে পড়তে হয় তাদের। এ নিয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। এরপরই পুলিশ দুই সংগঠনের নেতৃত্বদের গ্রেপ্তার করে। অন্যদিকে এদিন বিজেপি ও এসইউসিআই এর পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আজকে বামফ্রন্ট এবং কংগ্রেসের সারা পশ্চিমবঙ্গব্যাপী প্রত্যেকটা মহকুমা শাসক দপ্তরে পেট্রোলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ছাড় এবং শ্রমিকদের যারা বাইরের কাজ শ্রমিক তাদের 7,500 টাকা, আমফানের দুর্নীতি এবং ঘরের কাটমানি, সমস্ত বিষয় নিয়ে আজকে সারা রাজ্যে বাম কংগ্রেসের যৌথ ডেপুটেশন ছিল। আজকে যখন পাঁচমাথায় আমাদের বামফ্রন্ট এবং কংগ্রেসে আমরা কর্মীরা জমায়েত হয়েছিলাম, সেটা কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। যখন পুলিশ আমাদেরকে বলল, বামফ্রন্টের লিডার এবং আমাদেরকে বলল যে আপনাদের ডেপুটেশন দিতে যাওয়া হবে না, এইভাবে আমরা কিন্তু তাদের কথা মেনে নিলাম। যেহেতু কোভিডের একটা আতঙ্ক চলছে এবং সত্যিকারের কোভিড একটা গোষ্ঠী সংক্রমণের রূপ নিয়ে নিয়েছে, আমাদের লোকজনকে, কর্মীদেরকে এবং নেতাদেরকে নিজের নিজের জায়গায় চলে যেতে বলা হলো, অ্যানাউন্স করে দেওয়া হলো। হঠাৎ করে অতি উৎসাহী দুপাঁচজন থানার স্টাফ দেখলাম আমাদের কর্মীগুলোকে কাউকে কলার ধরে, কাউকে কোমর ধরে ওদেরকে গাড়িতে চাপাচ্ছে। তো ওদেরকে যখন গাড়িতে চাপাচ্ছে, আমি ওদের বিধায়ক, ওদেরকে চাপিয়ে নিয়ে যাবে আর আমি রাজভোগ খাবো তাতে বললে হবে না, আমিও তাদের সঙ্গে গাড়িতে চেপেছি এবং থানায় এসেছি।